তো বন্ধুরা, টিকটকের ব্যাপারে আপনারা অনেকেই জানেন এবং এই অ্যাপস অনেকের মোবাইলে ইনস্টল করা আছে। অ্যাকচুয়ালি টিকটকের অনার বাইটড্যান্স তাদের নতুন একটি স্মার্টফোন স্মার্টিসন নাট প্রো 3 নামে চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে, যেখানে 12 GB র্যাম, স্ন্যাপড্রাগন 855+ প্রসেসর, এর সাথে কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে কথা বলবো টিকটকের নতুন এই ফোনটির সম্পর্কে, কী কী ফিচার দেওয়া হবে এই ফোনের মধ্যে, কি হবে ফোনটির কনফার্ম স্পেসিফিকেশন, কবে এবং কি প্রাইসে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। শুরুতেই এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। তো ডিজাইন অনেকটা আইফোনের মতোই করা হয়েছে। মেটালিক ফ্রেমযুক্ত ফোনটি রিয়ারে ইউজ করা হয়েছে গ্লসি গ্রেডিয়েন্ট মেজের সাথে গ্লাস বডি, এর সাথে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, তবে রিয়ারে থাকছে না কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার যদি বলি ফ্রন্ট সাইডের ব্যাপারে, তো এখানে আছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস স্মল টিয়ার ড্রপ নচ ডিসপ্লে, যা একটি সুপার অ্যামোলেড প্যানেল হবে, যার রেজলিউশন 1080x2340 পিক্সেল, যার এসপেক্ট রেশিও 19:9। এবারে কথা বলা যাক এই ফোনের প্রসেসরের ব্যাপারে। তো এখানে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 855 দেওয়া হয়েছে, আর এই চিপসেট কোয়ালকমের সব থেকে পাওয়ারফুল চিপসেট, যা কিছুদিন আগে লঞ্চ হয়েছে। এর সাথে এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড বেস স্মার্টিসন 7.0। প্রসেসরের পাশাপাশি এই স্মার্টফোনে রয়েছে 3টি র্যাম ভেরিয়েন্ট, যার বেস ভেরিয়েন্ট 8/128 GB, সেকেন্ড ভেরিয়েন্ট 8/256 GB এবং টপ ভেরিয়েন্ট হলো 12/256 GB। নাট প্রো 3 এই স্মার্টফোনে হাইলাইট ফিচার হচ্ছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর 48 MP, এর সাথে 13 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 MP টেলিফটো লেন্স এবং 5 MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। যেহেতু এটি টিকটকের একটি স্মার্টফোন, তাই ডেফিনেটলি এর ক্যামেরা ডিপার্টমেন্ট অনেক বেটার হবে। আবার যদি বলি ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে, তো সেলফির জন্য দেওয়া হয়েছে 20 MP একটি ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনের আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি, আর এখানে দেওয়া হয়েছে 4000 mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড। এর সাথে টাইপ সি পোর্ট, 3.5 mm অডিও জ্যাক ও NFC সুবিধা রয়েছে। ফাইনালি কথা বলা যাক নাট প্রো 3 ফোনের প্রাইস ও লঞ্চের ব্যাপারে। তো ফোনটির স্টার্টিং প্রাইস চাইনিজ কারেন্সিতে 1899 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় 25,000 টাকার আশেপাশেই হবে। আর এই ফোন যত সম্ভব ডিসেম্বরে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাবে, তাই যারা টিকটক লাভার আছেন তাদের জন্য ডেফিনেটলি বেটার চয়েস হতে পারে, কেননা এই ফোন দিয়ে এই ধরনের ভিডিও ম্যাক করতে পারবেন ইজিলি। তো ভিউয়ার্স, এই ফোনটির ব্যাপারে এই সকল ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছে, তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।